রবি এক্সিয়াটা এবং 10 মিনিট স্কুল যৌথ প্রযোজনায় এসএসসি প্রোগ্রামে আজকে সবাকে স্বাগতম। আজকে 1লা বৈশাখ, সবাকে শুভ নববর্ষ। আমরা এইচএসসি ক্রাশ প্রোগ্রামের গুরুত্বপূর্ণ কতগুলো টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমেই যে আলোচনাটা করব সেটা হচ্ছে অধ্যায় 7-এর কঙ্কালতন্ত্র। মানব কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমেই বলতে হবে, এই কঙ্কালতন্ত্র মূলত মানবের একটা দেহ কাঠামো গঠন করে এবং দেহের সঞ্চালনের মাধ্যমে চলনে সহায়তা করে। বিভিন্ন অঙ্গ যেগুলো আমাদের নরম অঙ্গগুলো, সেই অঙ্গগুলোকে সংরক্ষণ করে, যেমন আমাদের মস্তিষ্ক, আমাদের বক্ষপিঞ্জ, আমাদের নরম অঙ্গসমূহকে সংরক্ষণ করে থাকে। তো কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে আমরা সাধারণত একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব কঙ্কালতন্ত্রকে আমরা 2 অক্ষ বরাবর ভাগ করতে পারি। একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে মানব কঙ্কালতন্ত্রকে আমরা অক্ষ বরাবর যদি ভাগ করি, তাহলে আমাদের করোটি এবং মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জসহ অক্ষ বরাবর এই অংশটি রয়েছে। আর তারপরে রয়েছে এখানে বক্ষস্থি চক্র এবং অগ্রপদ এবং শ্রোণী চক্র এবং পশ্চাৎপদ। তাহলে মানব কঙ্কালতন্ত্রের এই 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র, যেটা অক্ষ বরাবর রয়েছে, আর আছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, যেখানে আছে অগ্রপদ এবং পশ্চাৎপদকে সংযুক্ত করে অক্ষীয় কঙ্কালতন্ত্রের সাথে যথাক্রমে বক্ষস্থী চক্র আর শ্রোণী চক্র সহ অগ্রপদ এবং পশ্চাৎপদ। চলো আমরা এই মানব কঙ্কালতন্ত্রে যে 206টি হাড় আমরা সবসময় পড়ি, এই 206টি হাড়ের বিন্যাসটা দেখি, কারণ এটি MCQ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনটি কোন অংশের হাড় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। চলো বন্ধুরা আমরা একটু দেখে নিই। দেখো, মানব কঙ্কালতন্ত্র যদি আমি ভাগ করি, তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্রে 80টি অস্থি রয়েছে এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র রয়েছে প্রায় 126টি অস্থি। তো এই অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে রয়েছে করোটি, মেরুদণ্ড আর বক্ষপিঞ্জর। করোটিতে আমাদের প্রায় 29টি অস্থি রয়েছে। আমরা একটু করোটির অংশটা বলি, আমরা একটু লক্ষ্য করি, এই অংশটাকে আমরা বলি করোটি। আর ক্রেনিয়াম বা করোটিকা হচ্ছে শুধুমাত্র ব্রেইন বক্স, বা আমরা যেটাকে বলি মস্তিষ্ক সংরক্ষণ করে যে অস্থিগুলো দিয়ে, সেটাকে আমরা বলি করোটিকা। তাহলে এখানে একটু লক্ষ্য করো, করোটিকাতে এবং করোটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি, এই 2 নিয়ে কিন্তু করোটি গঠিত। তাহলে করোটিকা হচ্ছে ব্রেইন বক্স বা অংশ, আর একটা হচ্ছে করোটি হচ্ছে ব্রেইন বক্স সহ আমাদের মুখমণ্ডলীয় অস্থির সম্পূর্ণ। এখানে একটু লক্ষ্য করো, এই করোটিতে 29টি অস্থি রয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং এথোময়েড। আমরা একটু যদি লক্ষ্য করি, ফ্রন্টাল হচ্ছে আমাদের কপালের অস্থিগুলোকে বলে ফ্রন্টাল, কপালের অস্থিটিকে বলে ফ্রন্টাল। তারপর রয়েছে প্যারাইটাল, 2 দুপাশে, এবং তারপর রয়েছে অক্সিপিটাল, পিছনে পশ্চাৎ দিকে, এবং তারপর কানের উপরের দিকে আছে টেম্পোরাল। তো এই অস্থিগুলো কোথায় অবস্থিত, এই ধরনের অবজেক্টিভ আসতে পারে। এর মধ্যে ফ্রন্টালে 1টি অস্থি, প্যারাইটালে 2টি অস্থি, টেম্পোরালে 2টি অস্থি, অক্সিপিটালে 1টি অস্থি, স্ফেনয়েড অস্থি 1টি এবং এথোময়েড অস্থি হচ্ছে 1টি। এবার চলো, এটা হচ্ছে আমাদের করোটি, মানে আমার ক্রেনিয়াম যেটাকে বলছি। আর মুখমণ্ডলের অস্থি হচ্ছে এই 8টি অস্থি হচ্ছে করোটির, মুখমণ্ডলে প্রায় 14টি। এর মধ্যে উপরের চোয়ালকে আমরা বলি ম্যাক্সিলা, আমাদের উপরের চোয়ালকে বলা হচ্ছে ম্যাক্সিলা, উপরের চোয়ালটাকে আমরা বলছি ম্যাক্সিলা, নিচের চোয়ালটাকে বলে ম্যান্ডিবল। এছাড়াও আরও অস্থি রয়েছে, জাইগোমেটিক অস্থি রয়েছে 2টি, নাসাল অস্থি রয়েছে 2টি, ল্যাক্রিমাল বা অশ্রুগ্রন্থির অস্থি রয়েছে 2টি, ইনফিরিয়র ন্যাসাল কক্সাতে 2টি, ভোমারে 1টি, আর প্যালাটাইন অস্থি হচ্ছে 2টি। এভাবে আমাদের তো প্রায় 14টি অস্থি রয়েছে যেগুলো আমাদের মুখমণ্ডলে অবস্থান করছে। এরপর নেক্সট পোর্শনে আছে অন্তঃকর্ণ, যেটা আমাদের এই করোটির ভিতরে অবস্থিত। আমাদের অন্তঃকর্ণের জানো যে 3টি অস্থি রয়েছে, এর মধ্যে ম্যালিয়াস 2টি, 2 কর্ণে 2, ইনকাস 2 কর্ণে 2, আর স্টেপিস 2 কর্ণে 2, এবং এই স্টেপিসটা হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। তোমাদের এই অবজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ, মানবদেহের সবচেয়ে
গুরুত্বপূর্ণ ক্ষুদ্র অস্থি কোনটি, এই প্রশ্নটা আসতে পারে, অথবা মানবদেহের সবচেয়ে লম্বা অস্থি কোনটি বা দৈর্ঘ্যে বড় অস্থি কোনটি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, আর সবচেয়ে বৃহৎ অস্থিটা কোনটি তোমরা বলতে পারো? হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে বৃহৎ অস্থিটা হচ্ছে আমাদের পশ্চাৎপদের ফিমারের অস্থি। একটু লক্ষ্য করো বন্ধুরা, এরপর নেক্সট পোর্শনে আমরা চলে আসতেছি। হাইওয়েডের অস্থি রয়েছে, যেটা আমরা জিহ্বা সঞ্চালন করে, সেটা হচ্ছে একটি। এরপর নেক্সট পোর্শনে আসো মেরুদণ্ড। মেরুদণ্ডের আমরা জানি যে প্রায় ভ্রূণীয় অবস্থায় 33টি অস্থি আছে, পরবর্তীতে আমাদের স্যাক্রামের 5টি একীভূত হয়ে যায় এবং কক্সার 4টি একীভূত হয়ে যায়, তাই টোটাল অস্থি হয়ে আসে পূর্ণাঙ্গ দশায় 26টি। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, আমাদের মেরুদণ্ডের সব মিলে পূর্ণাঙ্গ দশায় 26টি, কিন্তু ভ্রূণীয় দশায় থাকে 33টি। চলো এই অস্থিগুলোর অংশগুলো কোনটা। প্রথমেই সার্ভাইকাল কশেরুকা, গ্রীবাদেশীয় কশেরুকা। এই গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টি, এর প্রথমটা হচ্ছে অ্যাটলাস, পরেরটা হচ্ছে এক্সিস কশেরুকা, এবং এরপর আছে থোরাসিক কশেরুকা, যাদেরকে আমরা আদর্শ কশেরুকা বলে, এবং এই আদর্শ কশেরুকার অংশটা হচ্ছে 12টি, যা পুরসুকা 24টি এবং স্টারনাম 1টির দ্বারা সংযুক্ত থাকে। আমাদের পুরসুকা এবং স্টারনামের সাথে সংযুক্ত থাকে। লাম্বার কশেরুকা হচ্ছে 5টি, স্যাক্রাম বা শ্রোণীচক্রীয় কশেরুকা হচ্ছে 1টি, যেটা ভ্রূণীয় দশায় 5টি থাকে, আর কক্সাস কশেরুকা বা কক্সীয় কশেরুকা হচ্ছে 1টি, যা ভ্রূণীয় দশায় 4টি থাকে। বন্ধুরা আমরা যদি একটু দেখি যে এই কশেরুকাগুলো কোনটি, প্রথমেই হচ্ছে এই অংশটি হচ্ছে আমাদের গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল কশেরুকা, তারপর রয়েছে থোরাসিক কশেরুকা, এগুলোকে আমরা বলি আদর্শ কশেরুকা, যার সাথে আসলে প্রত্যেকটা একটা কশেরুকার যা যা রয়েছে তার প্রত্যেকটা অংশ রয়েছে, তাই এটাকে আদর্শ কশেরুকা বলা হয়। এবং তারপরে রয়েছে লাম্বার কশেরুকা, যেটা 5টি, যেটা কোমরদেশীয় কশেরুকা, এবং স্যাক্রাম বা শ্রোণীচক্রের সাথে যেটা সংযুক্ত করে, বিশেষ করে ইলিয়ামের সাথে সংযুক্ত করে, এই স্যাক্রাল কশেরুকা, যেটা ভ্রূণীয় অবস্থায় 5টি থাকে, পরবর্তীতে একীভূত হয়ে যায়, এবং কক্সাল কশেরুকা 4টি, যা ভ্রূণীয় দশায় 5টি থাকে, 4টি থাকে, যা একীভূত হয়ে যায়। তো বন্ধুরা এই কশেরুকাগুলো খুব গুরুত্বপূর্ণ, কশেরুকা কোনটি কোথায় আছে সেটা আমাদের জানা দরকার। এরপর নেক্সট পোর্শনে আমরা চলে আসি। আমরা এই বক্ষপিঞ্জরের যে 25টি অস্থি, যা বক্ষদেশীয় কশেরুকার সাথে সংযুক্ত, তার মধ্যে 25টির মধ্যে 24টি অস্থি, তার মানে দুদিকে 12টা করে রয়েছে পুরসুকাতে, এবং মাঝখানে রয়েছে আমাদের স্টারনাম। এই স্টারনামের মধ্যে অবশ্য মাইনোব্রিয়াম দেহ আর জিফয়েড প্রসেস, এই তিনটি অংশ থাকে। তো আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি যে এই করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, এই অংশটা নিয়েই আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্র, যেটার মধ্যে সর্বমোট 80টি অস্থি রয়েছে। এর পরের অংশটি একটু লক্ষ্য করো, 126টি অস্থি নিয়ে হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, তার মানে আমাদের হাত এবং পা উপাঙ্গ দুটো। এই উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র শুধু হাত এবং পা না, এর সাথে কক্ষীয় কঙ্কালতন্ত্রের সংযোগকারী আমরা পেলভিক গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল বা বক্ষস্থি চক্র, এবং আরেকটি হচ্ছে শ্রোণীচক্র বা পেলভিক গার্ডেল, সেটা দুটোকে দেখতে পাই। তাহলে এখানের অংশ হচ্ছে বক্ষস্থি চক্র, ঊর্ধ্ববাহু, শ্রোণীচক্র এবং পশ্চাৎপদ। এর মধ্যে বক্ষস্থি চক্রে 4টি, ঊর্ধ্ববাহুতে 60টি, শ্রোণীচক্রে 2টি এবং পশ্চাৎপদে 60টি অস্থি রয়েছে। আমরা এখন দেখব এখান থেকেও আমাদের কোন অস্থিটি কোন অংশে অবস্থান করে সেটা আমরা জানতে পারবো। এটা এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি, এই জায়গাগুলো একটু দেখে নিই। চলো এর মধ্যে আমরা দেখি আমাদের বক্ষস্থি চক্রে রয়েছে স্ক্যাপুলা এবং রয়েছে ক্ল্যাভিকল। আমরা স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকলকে একটু দেখি। আমাদের এই দিকের এই হাড়টি, যেটা আমরা কলারের কাছে থাকে, সেটাকে আমরা বলছি কলার বোন বা ক্ল্যাভিকল, আর পিছনের দিকে যে ত্রিকোণাকার হাড়টা থাকে সেটাকে আমরা বলছি স্ক্যাপুলা, যেটা আমরা পশ্চাৎ দিকে এখান থেকে দেখতে পাচ্ছি, স্ক্যাপুলাটাকে ছবি আকারে দেখতে পাচ্ছি। এই ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা আমাদের এখানে একটা চক্রের মতো গঠন করে, বিশেষ করে এখানে একটি গর্ত বা গহ্বর রয়েছে, যেটাকে আমরা বলি গ্লেনয়েড গহ্বর, যেটার সাথে হিউমারাসের মস্তক সংযুক্ত থাকে। তাহলে আমরা এখানে একটা গ্রুভ বা
গহ্বর দেখতে পাই যার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। তো বন্ধুরা, এই জিনিসটা ভুলবে না, অন্তপক্ষে এই জিনিস দুটো রয়েছে। এছাড়া আমরা স্ক্যাপুলাতে দেখি করয়েড, অ্যাক্রোনিমিয়াম প্রসেস, সুপ্রা ও ইনফ্রাস্পাইনাস প্রসেস। আর ক্ল্যাভিকল দুদিকের ছেলেদের ক্ষেত্রে এটা একটা কলার বোন বলছি, আর মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে বিট বোন। তো আমরা এই জিনিসগুলো জানলাম হচ্ছে শুধুমাত্র বক্ষস্থি চক্রে। এরপর ঊর্ধ্ববাহুতে আমাদের রয়েছে হিউমেরাস, এটা দুদিকে দুটি বাহুতে দুটো, ফলে আমরা এটার অবস্থান যা গ্লেনয়েড গহ্বরের সাথে সংযুক্ত হয় হিউমেরাসের মস্তক। এরপর আছে রেডিয়াস আলনা, আমাদের সবচেয়ে বড় অস্থি, যেটা আমরা একটু লক্ষ্য করি, যদি একটু দেখো আমাদের এখানে দুটো হাড় রেডিয়াস এবং আলনা, এর মধ্যে আলনাটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়টা হচ্ছে আলনা আর রেডিয়াসটা হচ্ছে ছোট, অপেক্ষামূলক আলনার চাইতে ছোট। এই অংশটা হচ্ছে রেডিয়াস আলনা, এবং তার পরের পোর্শনে একটু লক্ষ্য করো আছে হচ্ছে কার্পাল, মেটাকার্পাল ফ্যালেঞ্জেস। কার্পালটা হচ্ছে আমাদের কবজি, হাতের কবজিতে দুই সারিতে প্রায় আমাদের আটটি আটটি করে ১৬টি হাড় রয়েছে, এটা দুই সারিতে আটটি, এক প্রতিটি হাড়ে দুই সারিতে আটটি। মেটাকার্পাল হচ্ছে আমরা যে তালু দিই, তালি দেই না, এই তালুর হাড়, তাহলে মেটাকার্পাল হচ্ছে প্রতিটি হাতে ৫টি, ফলে টোটাল ১০টি। আর আঙ্গুলের হাড়গুলোকে বলে ফ্যালেঞ্জেস। এখানে একটু লক্ষ্য করো, আমাদের তিনটা করে ভাগ আছে এই চারটা আঙ্গুলে, আর বুড়ো আঙ্গুলে আছে দুটো, তাহলে তিন চারা ১২, ১৩, ১৪, প্রতিটি হাড়ে ১৪টি। আর এখানে একটু লক্ষ্য করো, দুদিকে ১৪, ১৪, ২৮টি, সর্বমোট আমাদের ফ্যালেঞ্জেস রয়েছে ২৮টি। এক্ষেত্রে আমাদের কোন অংশের দিয়েও এমসিকিউ করতে পারে, আবার এমনও হতে পারে যে সংখ্যা দিয়েও, যে কতটি হাড় থাকে বা প্রতি বাহুতে কতটি থাকে এটাও দিয়েও, সংখ্যা দিয়েও অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে। এখন চলো আমরা শ্রোণীচক্রের হাড়ের ক্ষেত্রে একটু লক্ষ্য করি। এখানে আছে ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস। আমরা একটু যদি লক্ষ্য করি শ্রোণীচক্রের মধ্যে, একটু লক্ষ্য করি আমাদের সবচেয়ে বড় যে অংশটা, বড় পাত আকারে যে অস্থিটি রয়েছে এটার নাম হচ্ছে ইলিয়াম, আর সামনের দিকে আছে পিউবিস, আর পিছনের দিকে আছে ইস্টিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াম, ইস্টিয়াম হচ্ছে পিছনের দিকের পাটটা, আর পিউবিকটা হচ্ছে সামনের দিকের অংশটা। এই ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস একটি এবং আরেকটি অংশ মিলে এরা সর্বমোট দুটি অস্থি বিদ্যমান থাকে। এরা প্রথমে আলাদাভাবে ঘূর্ণীয় অবস্থায় থাকে, কিন্তু পরবর্তী এই ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস এরা একীভূত হয়ে হিপ বোন গঠন করে, ফলে আমাদের দুদিকে দুটো হিপ বোন গঠিত হয়ে থাকে। এরপর দেখো আমরা পশ্চাৎপদের অস্থিগুলোর দিকে একটু তাকাই। পশ্চাৎপদের অস্থির মধ্যে সবচেয়ে বড় অস্থি এখানে বিদ্যমান। বন্ধুরা একটু লক্ষ্য করো, সবচেয়ে বড় অস্থি কোনটি, এই প্রশ্নের উত্তরটা আসবে। এই সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, সবচেয়ে বড় অস্থিটি হচ্ছে ফিমার। এই ফিমারটা এখানে অবস্থান, তারপর রয়েছে প্যাটেলা, তারপর রয়েছে টিবিয়া এবং ফিবুলা। এর মধ্যে টিবিয়াটা বড়, ফিবুলাটা ছোট, এবং যথাক্রমে এরপরে আছে টার্সাল, মেটাটার্সাল ফ্যালেঞ্জেস। তো এক্ষেত্রে টার্সাল হচ্ছে গোড়ালির হাড়, আর পদতলের হাড়টা হচ্ছে মেটাটার্সাল, আর আঙ্গুলের হাড়গুলো হচ্ছে ফ্যালেঞ্জেস। তাহলে আমরা হাতের আঙ্গুলও ফ্যালেঞ্জেস, পায়ের আঙ্গুলও ফ্যালেঞ্জেস, শুধু প্রতিক্রম হচ্ছে এখানে কার্পাল, মেটাকার্পাল ফ্যালেঞ্জেস, আর পায়ে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল ফ্যালেঞ্জেস। চলো এই অংশটা একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করি। দেখো ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি, টিবিয়া প্রতিপাশে দুটি করে, ফিবুলা দুটো করে, আর প্যাটেলাটা হচ্ছে আমরা যে আমাদের এখানে দেখি হাঁটু সন্ধির মধ্যে একটা গোলাকার অস্থি রয়েছে, এই অস্থিটার নাম হচ্ছে প্যাটেলা। এখন এই প্যাটেলাটা হচ্ছে পশ্চাৎপদের হাড়, ঠিক আছে, একটু লক্ষ্য করো, এই প্যাটেলাটা হচ্ছে দুটি, টার্সাল হচ্ছে দুপাশে ৭টি ৭টি ১৪টি, মেটাটার্সাল হচ্ছে ৫টি ৫টি ১০টি, আর ফ্যালেঞ্জেস হচ্ছে পায়ের হাতের আঙ্গুলের মতো, পায়ের আঙ্গুলের ১৪, ১৪, ২৮টি। তো বন্ধুরা এই চারটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা কোন অস্থিটি কোথায় অবস্থান করছে এবং তার সংখ্যা কয়টি আমরা খুব সহজেই পেরে যাব। তো এক্ষেত্রে আমরা এই চারটা দেখে যেতে পারি, এবং এই চারটার মাধ্যমে আমরা হয়তো বা অবজেক্টিভ পেয়ে যেতে পারি। এরপরে আসো একটি আদর্শ কোষ্ঠকার গঠন, সেটা আসে সবচেয়ে বেশি আমরা এই অংশে যাচ্ছি। একটি আদর্শ কোষ্ঠকা
বলতে আমরা বুঝি যে একটা কষ্টকর যা যা থাকা দরকার তার প্রত্যেকটা জিনিস আছে। এবং আমরা জানি যে কঙ্কালতন্ত্র তো ভুরিয়ম সেরাম থেকে তৈরি, তো এরা কিন্তু আস্তে আস্তে দেখো যা যা থাকার কথা সেগুলো যা আছে সেটাকেই আমরা বলি আদর্শ কশেরুকা, এবং বিশেষ করে বক্ষদেশী কশেরুকাগুলো সব কিছুই বিদ্যমান থাকে। এখন আসো এই আদর্শ কশেরুকার গঠনটা কী। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করো, একটি আদর্শ কশেরুকার মূল অংশটাই হচ্ছে তার দেহ বা সেন্ট্রাম। এই সেন্ট্রামটা হচ্ছে এখানে সবচেয়ে বড় অংশ, এটা নিরেপ্ট এবং এটি উভয় দিকে সমান, যেটাকে আমরা বলি অ্যাসেলাস, মানে কোনো গর্ত নেই, উভয় দিকে সমান ধরনের। এখন এই ক্ষেত্রে এর পরের পোর্শনটায় আমরা দেখা যায় এটা একটা আর্চ বা নিউরাল আর্চ তৈরি করে, এবং নিউরাল আর্চ তৈরি করে। এই আর্চের অংশটি কি একটু লক্ষ্য করো, পেডিকেল আর ল্যামিনা এই দুটো অংশ দিয়ে, এই দু সাইডে দুটো পেডিকেল এবং একটা ল্যামিনা গম্বুজের মতো এই অংশটি নিয়ে নিউরাল আর্চ তৈরি করে। এই নিউরাল আর্চের থেকেই আবার তিন ধরনের প্রসেস বের হচ্ছে, একটু লক্ষ্য করা যায়। এদিকে দু সাইডে দুটো হচ্ছে, বিশেষ করে একেবারে সরাসরি দুই সাইডে দুটো, যেটা আসলে বক্ষদেশী কশেরুকার রিবসগুলোকে গ্রহণ করে, এটাকে আমরা বলি কি টাইটানিক প্রসেস। না বন্ধুরা, এটা টাইটানিক প্রসেস না, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। আর এই ট্রান্সভার্স প্রসেসটা মনে রাখতে হবে অনেকটা টাইটানিকের মতো, দুই দিকে প্রসারিত হাতের মতো অবস্থান করছে। এরপর ট্রান্সভার্স প্রসেস থেকে তারপর আছে মাঝখানে একেবারে, এটা প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে নিউরাল প্রসেস বা স্পাইনাস প্রসেস, নিউরাল প্রসেস বা স্পাইনাস প্রসেস। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা অস্থিসন্ধির সাথে আরেকটা অস্থিসন্ধির, অস্থির সাথে আরেকটা অস্থি সংযুক্ত করার বা আর্টিকুলার জয়েন্টের জন্য দরকার হচ্ছে এখানে আর্টিকুলার প্রসেস। এর মধ্যে সামনের দিকে উত্তল অংশেরকে আমরা বলি সুপিরিয়র জ্যাগোফাইসিস বা প্রি জ্যাগোফাইসিস, আর পিছনের দিকে পশ্চাৎকে বলা হয় ইনফেরিয়র বা পোস্ট জ্যাগোফাইসিস। তো আমরা এখানে দুটো পোস্ট জ্যাগোফাইসিস দেখছি। তো আমরা এভাবে দেখব যে একটি মেরুদণ্ড কি করছে, দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে একটা দেহ আর নিউরাল আর্চ। এই আর্চটা হচ্ছে এরকম এটাকে ঘিরে অবস্থান করে, নিউরাল ক্যানেলকে ঘিরে অবস্থান করে, যার মধ্যে দুটো পেডিকেল আর ল্যামিনে আছে। এই পেডিকেল ল্যামিনেগুলো থেকেই তিনটা প্রসেস বের হয়েছে, একটা হচ্ছে ট্রান্স, দুদিকে সমান্তরাল অবস্থায় 180 ডিগ্রি কোণে, এটাকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। এরপরে আছে নিউরাল প্রসেস, এবং এক অস্থি আর এক অস্থির সংযোগ করার জন্য সামনের দিকে দুটো, পিছনের দিকে দুটো, প্রি জ্যাগোফাইসিস এবং পোস্ট জ্যাগোফাইসিস, যাদেরকে একসাথে বলে আর্টিকুলার প্রসেস। তো বন্ধুরা, আমরা এইভাবে একটি মেরুদণ্ডের গঠন জানতে পারবো। বন্ধুরা, তোমরা অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে আজকে আমরা অধ্যায় 7-এর মানব দেহের কঙ্কালতন্ত্রের গঠন ও চলন অংশটি পড়াচ্ছি। তো যত যত পারো শেয়ার করে জানিয়ে দাও, এবং এর পরের সেশনেও আমরা কিন্তু জেনেটিক্স নিয়ে আলোচনা করব। অতএব সবাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আজকে আসবে, অতএব তোমরা সবাই একটু সবাইকে শেয়ার করে জানিয়ে দিও। এবার আসো অস্থি এবং তরুণাস্থির কথা বলবো। অস্থি এবং তরুণাস্থির পার্থক্য অনেক আগে থেকেই জানো, তবে আগে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। অস্থি এবং তরুণাস্থির ক্ষেত্রে প্রথমে কিন্তু মানব ভ্রূণের সবগুলোই কিন্তু তরুণাস্থির মতো অবস্থায় থাকে, এবং এর হায়ালিন পদার্থ অবস্থান করে, একটি উপাদান তরুণাস্থির একটি উপাদান হচ্ছে হায়ালিন। এবং এরপরে মধ্যে যেটা করা হয় এটা কার্টিলেজ তৈরি করতে থাকে, কার্টিলেজ আস্তে আস্তে অস্থি আসতে থাকে, অস্থি গঠন হতে শুরু করে। এখানে প্রথমে হচ্ছে মাঝখানে এবং দুপাশে, পরে আস্তে আস্তে দুই প্রান্তে অস্থি ভূত হতে পারে থাকে, এবং ক্যালসিয়াম কার্বনেট জমা হতে থাকে। আস্তে আস্তে এটিই কিন্তু পুরো অস্থিটা গঠন করে ফেলে, আর দুই দিকে দুটো তরুণাস্থি থেকে যায়। এটা আমি অনেক সাথে অনেক সময় এভাবে বলি যে এক সময় পুরো দেশটা ছিল ফিলিস্তিন, আস্তে 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 ইসরায়েল এমনভাবে দখল করছে ভূমি যে আজকে ফিলিস্তিনের দুই মাথায় দুটি অংশ অবস্থান করছে। তো আসলে এইটাই হচ্ছে যে আর্টিকুলার কার্টিলেজ চলে গেছে দু মাথায়,
এই তরুণাস্থি দু মাথায় থাকার কারণে আমাদের ঘর্ষণজাত ক্ষয় কম হয়। আমাদের জানো যে কোনো জিনিস যদি কাঠিন্যতা বেশি থাকে তার ভঙ্গুরতা বেশি থাকে, তাই যে অস্থির অস্থির যদি সংযোগ থাকতো এখানে এক অস্থির সাথে আরেক অস্থির, তাহলে কিন্তু ঘর্ষণজাত ক্ষয় হতো। এই ক্ষয়টা প্রতিরোধ করার জন্য এর মাথায় তরুণাস্থি থাকে, কারণ তরুণাস্থি অপেক্ষিত নরম এবং কোমল, এবং এর কারণে আমরা দেখি যে তরুণাস্থির কারণে ঘর্ষণজাত ক্ষয় কম হচ্ছে। এরপরে আমরা একটু চলে আসি নেক্সট পোর্শনটা, অস্থির গঠনগুলো কী কী। আমরা দু ধরনের অস্থি দেখি, একটা হচ্ছে নিরেট অস্থি। নিরেট অস্থি মূলত অস্থি কোষগুলো দেখা যায়, আর একটা হচ্ছে স্পঞ্জ অস্থি যেটা মাঝখানে থাকে, এই মাঝখানগুলো প্রান্তে মাঝখানে বনমেরু থাকে, দুই প্রান্তে স্পঞ্জ অস্থিগুলো অবস্থান করছে। এই স্পঞ্জ অস্থিগুলোর মধ্যে কিন্তু কোনো অস্থিকোষ থাকে না। এখন এই অস্থিগুলো বিশেষ করে আমরা এই নিরেট অস্থিটার অংশে আমরা দেখতে পাই কতগুলো হ্যাভেশিয়ান তন্তু বা হ্যাভেশিয়ান সিস্টেম উপস্থিতি। হ্যাভেশিয়ান সিস্টেম বা অস্টিয়ন বলি আমরা এদেরকে, মানে অস্থির একক, এবং এই এককগুলোর মধ্যে আমরা একটা মাঝখানে সেন্ট্রাল হ্যাভেশিয়ান ক্যানেল থাকে, যার মধ্যে ধমনী শিরা এবং স্নায়ুতন্ত্রের অংশ বিদ্যমান থাকে, এবং তাকে কেন্দ্র করে অনেকটা মাকড়সার জালের মতো কতগুলো ল্যাকুনি থাকে। এই ল্যাকুনি বা গর্তগুলোর মধ্যে ল্যাকুনি রয়েছে, এই ল্যাকুনিগুলো আবার একটার সাথে আর একটা ক্যানেলিকুলির মাধ্যমে সংযুক্ত হয়। প্রত্যেকটা ল্যাকুনির ভিতরেই অসংখ্য অস্থিকোষ বিদ্যমান থাকে বা অস্টিওসাইট বিদ্যমান থাকে, এবং প্রত্যেকটি অস্টিওসাইট পরস্পর পরস্পরকে সংযোগ করে। এরপরে আমরা একটু দেখতে চাই তোর আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছে অস্থির বাইরের আবরণকে বলা হয় পেরি অস্টিয়াম। অস্টিও মানে অস্থি আর কন্ড্রো মানে তরুণাস্থি, তাহলে অস্টিও হচ্ছে পেরি অস্টিয়ামটা হচ্ছে অস্থির বাইরের আবরণ। এবার চলো আমরা তরুণাস্থির কথা বলি। আমাদের অনেকগুলো অংশ হচ্ছে তরুণাস্থি, এর মধ্যে বন্ধুরা বলতে পারো তরুণাস্থি কোথায় আছে? হ্যাঁ, আমরা একটু আগেই দেখেছিলাম যে অস্থির বড় বড় অস্থির দুই মাথায় বা সংযোগকারী অংশে তরুণাস্থি বিদ্যমান থাকে, তাহলে এই তরুণাস্থি তো এখানেও রয়েছে, আর কোথায় কোথায় আছে? হ্যাঁ, কানের পিনা, নাকের তরুণাস্থি ছাড়াও আমাদের ষড়যন্ত্র বা ভোকাল কর্ডে এবং ট্রাকিয়া বা ইসে বিদ্যমান থাকে হচ্ছে আমাদের তরুণাস্থি। এখন আসো, এই তরুণাস্থি আসলে কী দিয়ে গঠিত? মূলত তরুণাস্থি হচ্ছে হায়ালিন উপাদান দিয়ে তৈরি, যার ভিতরেও কিন্তু অস্থির মতো ল্যাকুনি থাকে, এবং ল্যাকুনির ভিতরেই থাকে কন্ড্রোসাইট কোষ। এগুলো ডিম্বাকারা হতে পারে, আবার একসাথে দুটোও হতে পারে। এখন আসো, এই তরুণাস্থির বাইরের দিকে একটা যে আবরণ থাকে সেটাকে আমরা বলি পেরিগন্ড্রিয়াম। মনে আছে বন্ধুরা, আমরা অস্থির বাইরের আবরণকে বলছি পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির বাইরের আবরণকে বলছি পেরিকন্ড্রিয়াম। তাহলে পেরিকন্ড্রিয়াম, এখন এই তরুণাস্থিগুলো কত ধরনের একটু লক্ষ্য করলে আমরা একটু দেখতে পাই, যেটার ভিতরে কোনো ধরনের কোনো ফাইবার নেই সেটাকে আমরা বলছি হায়ালিন তরুণাস্থি, যেটার ভিতরে আমরা হায়ালিন কার্টিলেজ এটা, আর যেটার মধ্যে ইলাস্টিক কার্টিলেজ বলা হচ্ছে, যেগুলোর ভিতরে আমরা দেখব ইলাস্টিন ফাইবার রয়েছে সেগুলোকে আমরা বলবো ইলাস্টিক কার্টিলেজ, আর যেগুলোর মধ্যে কোলাজেন ফাইবার থাকবে সেগুলোকে আমরা বলবো ফাইব্রো কার্টিলেজ। তাহলে আমরা তিন ধরনের এখানে তরুণাস্থি দেখতে পাচ্ছি। তাহলে আমরা পার্থক্য যদি করতে যাই তো অস্থি এবং তরুণাস্থি, তাহলে দেখবো যে আমরা অস্থি তরুণাস্থি কিন্তু অনেক মানে ভ্রূণীয় অবস্থা তৈরি হয়, আর তার রূপান্তর ঘটে হচ্ছে অস্থিতে, এবং এর ক্ষেত্রে আরও কিছু পার্থক্যর মধ্যে অন্যতম একটা হচ্ছে তো অস্থি হচ্ছে অস্টিওসাইট কোষ দিয়ে তরুণাস্থি কন্ড্রোসাইট, তো অস্থির বাইরের আবরণকে পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির বাইরের আবরণকে পরে পেরিকন্ড্রিয়াম বলে। এরপর এটার মধ্যে হায়ালিন উপাদান থাকে, ওটার ভিতরে থাকে না, ক্যালসিয়াম কার্বনেট জমে শক্ত হয়ে যায়, এটা অপেক্ষিত দৃঢ় কলা, ওটা অপেক্ষিত নরম স্থিতিস্থাপক কলা। এখানে আমরা অস্থির ক্ষেত্রে আমরা দেখবো যে অস্থি হচ্ছে নিরেট এবং স্পঞ্জ দু ধরনের, এখানে দেখবো তিন ধরনের মূলত, একটা হচ্ছে হায়ালিন, ইলাস্টিক আর ফাইব্রো কার্টিলেজ। এরপরে আমরা চলো আমরা নেক্সট, পেশি টানে কিন্তু ধাক্কা দেয় না, এই প্রশ্নটা আসতে পারে। বন্ধুরা, এই প্রশ্নটার উত্তরের জন্য আমরা যে জিনিসটা করব, আমরা একটু দেখতে চাচ্ছি যে পেশি কীভাবে টান দেয় এবং পেশি টানে কিন্তু ধাক্কা দেয় না, এই উত্তরটা আমরা পাবো এখানে। আমরা জানি যে আমাদের এটা হচ্ছে হিউমেরাস,
হিউমারাস সামনে আমাদের এই অংশে থাকে বাইসেপস পেশি, আর পিছনের দিকে থাকে ট্রাইসেপস পেশি। এগুলো টেন্ডনের মাধ্যমে, যেমন এখানে এটা রেডিয়ালের সাথে সংযুক্ত, রেডিয়াসের সাথে সংযুক্ত, এবং আরেকটি অংশ এখানে ক্ল্যাভিকলের সাথে সংযুক্ত, স্ক্যাপুলার সাথেও সংযুক্ত দেখাচ্ছে, এবং হিউমারাসের পোর্শনও টেন্ডনের সাথে সংযুক্ত থাকে। যখন আমরা কোনো একটা হাতকে সংকোচন করি, তখন বাইসেপস পেশির, আমরা জানি যে অ্যাক্টিন ও মায়োসিন তন্তু থাকে, তারা সংকোচন করে এই হাত দুটোকে আমাদের দেহের কাছে নিয়ে আসে, হাতের অংশটাকে, আমাদের এই কুনুইর অংশটা ভাঁজ হয়ে আমাদের দেহের কাছে আসে। তখন বাইসেপস কিন্তু সংকোচন হয় এবং টানে, কিন্তু ট্রাইসেপস কিন্তু তখন রিল্যাক্স অবস্থায় থাকে বা স্বাভাবিক অবস্থায় বিদ্যমান থাকে। আবার যখন আমরা সোজা করি, তখন বাইসেপস স্বাভাবিক অবস্থায় যায় কিন্তু ধাক্কা দিচ্ছে না, কিন্তু ট্রাইসেপস তখন সংকোচন করে ফেলে, এবং সংকোচন করার কারণে তখন আমরা কী করি, আবার সোজা হয়ে যায়। এবং ট্রাইসেপসের কারণে আমরা দেখব যে এটা সংকোচনের কারণে দেখা যায় এটা সোজা হয়ে আসে, ঠিক আছে? তো বাইসেপস এবং ট্রাইসেপস পেশির সংকোচন প্রসারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে বাইসেপস পেশি যখন সংকোচন করে তখন পেশিকে টানে, আর যখন তখন ট্রাইসেপস পেশি স্বাভাবিক অবস্থায় চলে আসে কিন্তু তখন ধাক্কা দেয় না, তার মানে সে ধাক্কা দিচ্ছে না। এরপর এক্ষেত্রে এখানে যখন সোজা হয়ে যাচ্ছে তখন বাইসেপস পেশি স্বাভাবিক অবস্থায় চলে আসছে কিন্তু ট্রাইসেপস পেশি সংকোচন করছে, তার মানে সংকোচন করে আমাকে সহজ করে হাতটাকে সরল অবস্থায় নিয়ে আসছে। তো বন্ধুরা, আমরা এর পরের পোর্শনটায় চলে যাব যে অস্থির কীভাবে, আমাদের বিভিন্ন ধরনের অস্থির কীভাবে লিভারের মতো কাজ করে। আমরা লিভার কী জানি, যে কাজকে যান্ত্রিক সুবিধা দেওয়ার জন্য সহজ করে ফেলে। তো আমরা একটু এই অংশটা একটু লক্ষ্য করি, আসো আমরা একটা লিভারের পোর্শনে একটু দেখে নিই। এই ভিডিওটা অন করতে হবে, একটু লক্ষ্য করি দেখি। এখানে বলবাহু, এখানে পিভট ফালাক্রম, আর এখানে ভারবাহু। দেখো, বলবাহু থেকে ফালাক্রম পর্যন্ত এটা হচ্ছে ফোর্স আর্ম, আর এটা হচ্ছে আমাদের ভারবাহু বা রেজিস্ট্যান্স আর্ম, এখানে ভার আছে। এইভাবেই কিন্তু লিভার কাজ করে। আমরা একটু আগিয়ে নিই, একটু অল্প একটু আগেই একটু, হ্যাঁ আমরা একটু অল্প একটু আগায় নিই, ঠিক আছে? এরপরে দেখো একটু আগাই এখান থেকে। তো এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করি, বল, হ্যাঁ এখন একটু না এখানে দাও, এখানে একটু লক্ষ্য করি, আচ্ছা এরপরে যাও, স্টপ। তো এখন দেখো এখানে আমরা কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কখন পাবো, যখন বলবাহুটা বড় আর ভারবাহুটা কম হবে। তার মানে বলবাহুটা যদি বড় হয় আর ভারবাহুটা কম হয় তখন আমরা এটা চালু করতে থাকো, আমরা এটা পাবো। এখন আমাদের তিন ধরনের লিভার আছে, আমরা দেখি, একটা ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার এবং থার্ড ক্লাস লিভার। চলো একটু দেখি, ফার্স্ট ক্লাস লিভারটা আচ্ছা, এখানে মাঝখানে ফালাক্রম থাকে, একদিকে বলবাহু আর একটা ভারবাহু এই দিকে, তার মাঝখানে ফালাক্রম থাকলে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার। এরপর সেকেন্ড ক্লাস লিভারটা একটু দেখি, সেকেন্ড ক্লাস লিভারটা হচ্ছে, এটা হচ্ছে, এটা দেখো এখানে দেখাচ্ছে যান্ত্রিক সুবিধা, যখন এটা বড় হবে তখন একের চাইতে বেশি, এবং এটার দূরত্ব যখন কম হবে তখন আমি কিন্তু ফলাফল ভালো পাবো, কিন্তু এক্ষেত্রে কিন্তু একের চাইতে কম, ঠিক আছে? তখন আমি কিন্তু আমি যান্ত্রিক সুবিধা লিভারে পাবো না। এরপরে দেখো ফার্স্ট ক্লাস লিভারের অংশটা একটু এরপর আগাও, দেখো এই যে এখানে যান্ত্রিক সুবিধা পাচ্ছে, যখন এই বলবাহুটা বড় হচ্ছে ভারবাহুটা কম হচ্ছে তখন এটা যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। আমাদের একটু লক্ষ্য করো, এইটা একটা একটু স্টপ করো, এটা এখানে একটু লক্ষ্য করো, আমরা যখন আমাদের এই চিবুকটাকে উপরে উঠাই তখন একটু লক্ষ্য করো, এখানে পিভটটা হচ্ছে আমার মেরুদণ্ডের এই অ্যাটলান্টো অসিপিটাল জয়েন্ট, আমরা জানি যে এটা অক্সিপিটাল অংশ আর অ্যাটলাস, এই দুটোর অংশটা হচ্ছে অ্যাটলান্টো অসিপিটাল জয়েন্ট, এবং তার পিছনে স্প্লেনিয়াস ক্যাপটিস নামে একটি পেশি আছে, এইটা আসলে আমাদের বলবাহু, মাঝখানে পিভট, আর আমার এই চোয়ালটা উপরের দিকে উঠছে, এটা হচ্ছে ভার অংশ। তাহলে আমাদের এই আমরা অ্যাটলান্টো অসিপিটাল জয়েন্ট বা আমাদের এই অংশটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণ। এবার চলো সেকেন্ড ক্লাস লিভারের দিকে একটু জানি, ঠিক আছে? আমরা সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, সেকেন্ড ক্লাস লিভারে পিভটটা বা ফালক্রামটা একেবারে মাথায় থাকবে, এবং
এখানে এফোর্টটা একেবারে প্রান্তে মাঝখানে ভার বহন করবে। একটু লক্ষ্য করো, এখানে ভারবাহুর ক্ষেত্রে এখানে উপরের দিকে যখন উঠাচ্ছে তখন রেজিস্ট্যান্সটার কারণে এটা দেখো এই কাজটা হচ্ছে, পিভটটা মাঝখানে থাকছে, ফলে এটার কাজটা সহজ হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস রিভার, যেখানে ফালক্রামটা একমাত্র প্রান্তে, পিভটটা আরেকদিকে এফোর্ট। তো এখানে শুধুমাত্র মেকানিক্যাল অ্যাডভান্টেজ এই যে এটার বড় হওয়ার কারণে, এই অ্যাডভান্টেজ ছোটো হওয়ার কারণে পাওয়া যাবে। তো আমরা যখন আমাদের পায়ের উপর, বিশেষ করে পদতলের সামনের অংশটার উপর ভর দিয়ে উপচু হয়ে দাঁড়াই, তখন কিন্তু আমরা এই সেকেন্ড ক্লাস লিভারের অংশ দেখতে পাই। একটু লক্ষ্য করি, একটু সেকেন্ড ক্লাস লিভারের একটু আগে যাই, দেখো একটু আগালো এই অংশটা, একটু লক্ষ্য করি। এখন দেখো আমার এই অংশটা যখন ভর দেই, আমরা যখন পাটাকে একটু উঁচু রাখি, তখন গ্যাস্ট্রোসনেমিয়াস সলাস পেশিটা আমাকে উপরের দিকে সংকোচন করে, টেন্ডন দিয়ে আমাদের এখানে যে পেশিটা, এক অস্থিটা, এটার নাম ক্যালকার অস্থি, এটাকে টেন্ডন দিয়ে এটা উপরের দিকে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার কারণে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এখানে যে ফালক্রামটা, সেই অংশটা গ্যাস্ট্রোসনেমিয়াস সলাস পেশিটার সংকোচন, এটা আমাকে বল দিচ্ছে। ভারবাহুটা হচ্ছে আমার এই অংশে, আর এফোর্টটা হচ্ছে এই অংশে, আর ফালক্রামটা হচ্ছে এখানে, ভারটা মাঝখানে পড়ছে এবং আমি এই ভারটা, আমার শরীরের ভারটা নিচের দিকে থাকে কিন্তু এটাকে আমি ডিনাই করে উপরে দিকে উঠিয়ে নিই, এবং সেই ক্ষেত্রে আমার এই জায়গায় আমার ফালক্রাম অবস্থান করে, যেটা আমরা বলি ম্যাটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। আমার মনে আছে একটু আগে বললাম এটাকে বলে টার্সাল, মাঝখানের পোর্শনটাকে বলে ম্যাটাটার্সাল, যেটা পদতলের হাড়, আর ফ্যালাঞ্জিয়াস হচ্ছে আঙ্গুলির অস্থি। তাহলে এটা ম্যাটাটার্সো ফ্যালাঞ্জিয়াল, মানে ম্যাটাটার্সাল এবং ফ্যালাঞ্জিয়াসের উপরে আমরা এই ভরটা দিয়ে থাকি, ফালক্রাম হিসেবে এই অংশটা কাজ করে থাকে। তাহলে এই ক্ষেত্রে এই জয়নিংটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এরপর আমাদের অধিকাংশ জয়নিংগুলোই হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। চলো এখন তৃতীয় শ্রেণীর লিভারটায় অংশটা একটু দেখি। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, এটার মধ্যে এখানে ফালক্রামটা পাশে, এখানে ভারবাহু এক মাথায়, মাঝখানে এফোর্ট। তার মানে আমাদের খুব বেশিরভাগ অস্থিসন্ধি তৃতীয় শ্রেণীর লিভার, এবং যে কারণে আমাদের কিন্তু কার্যক্রমটা কম হয়। একটু লক্ষ্য করি, আমরা এখানে একটা দেখাচ্ছি যে কীভাবে আমরা তৃতীয় শ্রেণীর লিভার, আমরা যে অনেক সময় নীল বা পেরেক উঠানোর সময় আমরা এই তৃতীয় শ্রেণীর হাতুড়ির এক মাথা, হাতও হ্যামার করে আর এক মাথা দিয়ে আমরা নীলগুলোকে উঠাই। তো এইভাবে আমরা দেখতে পাই। তো অধিকাংশ জয়নিং কিন্তু আমাদের বলেছি যে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার, এবং এতে কার্যকারিতা অনেক কম। তাহলে চলো একটু লক্ষ্য করি, এখন আমাদের একটা জয়নিং, একটা আমরা কুনুই সন্ধি, যেটাকে আমরা বলি আমাদের কুনুই যে সন্ধিটা রয়েছে, সেই সন্ধির কথা যদি আমরা ধরি, তাহলে কুনুই এখানে এই অংশটা হচ্ছে ফালক্রাম, আর কোনো কিছু উত্তোলন করার জন্য আমরা হাতটাকে উপরে উঠাই, এদিকে বলবাহু আর ভারবাহু, আর এখানে দেখো আমার বাইসেপস পেশি, যেটা টেন্ডনের সাথে সংযুক্ত, রেডিয়াসের সাথে, সেটা কিন্তু কিন্তু উত্তোলন করছে। তাহলে এই ক্ষেত্রে আমার বল প্রয়োগ হচ্ছে এখান থেকে, আর ভারটা উত্তোলন হচ্ছে উপরে, আর এখানে আমার কুনুই সন্ধিটা হচ্ছে ফালক্রাম। আমাদের অধিকাংশ অস্থি সন্ধি হচ্ছে এই তৃতীয় শ্রেণীর লিভার। তো বন্ধুরা, আমরা বোধহয় খুব সহজে আজকে এই লিভারের কীভাবে আমাদের অস্থি সন্ধিগুলো লিভারের মতো কাজ করে সেটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। এবার চলো বন্ধুরা, আমরা মানব অস্থি সন্ধিগুলো একটু দেখতে চাচ্ছি। বিশেষ করে অধিকাংশ অস্থি সন্ধি কিন্তু সাইনোভিয়াল অস্থি সন্ধি, এবং এই অস্থিসন্ধির মধ্যে আমরা একটু লক্ষ্য করি। প্রথমেই অস্থিসন্ধি, সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। আসলে অস্থিসন্ধিগুলো কেন এটা একটু বুঝতে হবে। অস্থিসন্ধিতে অস্থিতে অস্থিতে ঘর্ষণ যত ক্ষয় যাতে না হয়, অস্থিতে অস্থিতে ঘর্ষণ যত ক্ষয় যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে অস্থিসন্ধি প্রয়োজন। এবং এই অস্থিসন্ধির মধ্যে প্রথমত যে হচ্ছে দুটো কারণে এখানে ক্ষয় হবে না, মনে রাখতে হবে দুটো কারণে এখানে ক্ষয় হবে না। একটা হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি, তরুণাস্থি এবং তরুণাস্থি থাকার কারণে, আমরা জানি অধিকাংশ অস্থির প্রান্তদেশে তরুণাস্থি থাকে এবং এটি কোমল এবং এরা ঘর্ষণজাত ক্ষয় কম হয়। এরপর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, প্রতিটি অস্থিসন্ধিতে একটা আমরা এরকম একটা দুই সাইডে ক্যাপসুলের মতো অবস্থান দেখব, যার ভিতরে আছে একটা লুব্রিকেট উপাদান, আঠালো চকচকে জিনিস যদি থাকে তাহলে কী হবে, ঘর্ষণজাত ক্ষয় রোধ করবে, আর এটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে একটা ক্যাপসুলের ভিতরে। এখন এই ক্যাপসুলটা কী নিয়ে গঠিত বন্ধুরা একটু লক্ষ্য করো, এর বাইরের দিকে একটা তন্তুময় আবরণ আছে আর ভিতরে আছে সাইনোভিয়াল আবরণ।
এই দুটো মিলে আমরা আর্টিকুলার ক্যাপসুল বা সাইনোভিয়াল ক্যাপসুল গঠন করতে দেখি। এবং এই ক্যাপসুলটা থাকার কারণেই ভিতরে কিন্তু একটা লুব্রিকেট সাবস্টেন্স থাকতে পারে, এবং এই আঠালো চটচটে জিনিস থাকার কারণে আমাদের ঘর্ষণজাত ক্ষয় হয় না। এবং অস্থিতে অস্থিতে আরও একটা জিনিস আছে, অস্থিতে অস্থিতে বাইরের দিকে আমাদের লিগামেন্ট থাকে। লিগামেন্ট হচ্ছে অস্থিতে অস্থিতে সংযোগকারী একটি যোজক কলা। তাহলে এই লিগামেন্ট থাকার কারণে আমাদের অস্থি বিভিন্ন দিকে ভাঁজ হয়, কোনো ঘর্ষণজাত ক্ষয় হয় না। এখন এই ধরনের সাইনোভিয়াল জয়েন্টগুলো কত ধরনের এটা একটু দেখব, আমরা একটা ভিডিওতে যাচ্ছি, একটু লক্ষ্য করো। আমরা এর পরের পোর্শনে আমরা দেখো এখানে মানুষের বিভিন্ন অস্থিসন্ধির জয়েনিং, এবং এর মধ্যে আমরা কত ধরনের সাইনোভিয়াল জয়েনিং দেখতে পাই। যেমন প্রথমটাই হচ্ছে এরকম সাইনোভিয়াল অস্থিসন্ধি দেখাচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটা অস্থির মাথায় তরুণাস্থি রয়েছে, এটা প্রথমটাই হচ্ছে বলকোটর সন্ধি। আমাদের এই স্কন্ধসন্ধি এবং আমাদের উরুসন্ধি এ ধরনের বলকোটর সন্ধি, এই বলকোটর সন্ধিগুলোর কারণে আমরা বিভিন্ন দিকে আমাদের হাত পা নাড়াতে পারি, বিশেষ করে অস্থির সংযোগগুলোর জায়গায় ঘোরাতে পারি। এরপর হচ্ছে কব্জা সন্ধি, আমাদের বাড়ির কব্জা অনেকটা এরকম, এটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তাহলে আমাদের কুনুইটা কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে, অথবা হাঁটুর সন্ধিটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যেতে পারবে, এর বেশি কিন্তু যেতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কব্জা সন্ধি দেখতে পাই। এরপরে আছে সমতল সন্ধি, পিভট সন্ধি, এটা হচ্ছে অ্যাটলাস আর এক্সিসটা দেখো এভাবে, অ্যাটলাসের অংশটা এক্সিসের অংশটা অ্যাটলাসের উপরে এভাবে বসে থাকে। অনেকটা আমাদের গ্রামের বাড়িতে জাটকানোর জন্য পিভেট করি, এই পিভেটটা দেই আলাদা একটা তক্তা বসাই ওটাই। এরপরে আছে কন্ডাইলের সন্ধি, কন্ডাইল এক ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি। আমাদের হাতের কব্জা এবং আমাদের পায়ের গোড়ালির অংশে যে অস্থিসন্ধিগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ধরনের অস্থিসন্ধি। এরপর স্যাডেল অস্থিসন্ধি, যেটা হচ্ছে একটার মধ্যে আরেকটা এভাবে বসে, আমার আঙ্গুলের অস্থিসন্ধিগুলো বিশেষ করে জয়নিংগুলো হচ্ছে স্যাডেল অস্থিসন্ধি। তো বন্ধুরা, আমাদের এই অস্থিসন্ধি এবং অস্থিসন্ধির প্রকারভেদ এগুলো কিন্তু আসবে। এর পরে অংশে আমরা যাব হচ্ছে মানব সমন্বয়। অর্থাৎ তার আগে যাওয়ার আগেই সবাইকে শেয়ার করে জানাতে হবে, আর তোমরা দেখছো রবি এক্সিয়াটা এবং 10 মিনিটস স্কুলের যৌথ আয়োজনে HSC প্রোগ্রামিং। আমি আশা করি সবাইকে শেয়ার করে তোমরা বেশি বেশি করে সবাইকে জানাও যে আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, বিশেষ করে HSC প্রোগ্রামিংয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন আসো বন্ধুরা, আমরা এর পরের স্লাইডে চলে আসব। এর পরের স্লাইডে আমরা একটু দেখি মানব স্নায়ুতন্ত্রের কথা বলব। মানব স্নায়ুতন্ত্রের মধ্যে একটু লক্ষ্য করো, মানব স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একেবারে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশটা। আমি যদি পিছন দিক দিয়ে ফিরি তাহলে দেখবা আমার মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড এরকম করে চলে গেছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর মস্তিষ্ক থেকে কতগুলো কর্টিক স্নায়ু বের হয়ে আসছে, এবং সুষুম্নাকাণ্ড থেকে জোড়ায় জোড়ায় সুষুম্না স্নায়ু বের হয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই কর্টিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ুর পার্থক্য আসতে পারে, তো আমরা কিন্তু এটাকে একটু পার্থক্য আকারে একটু দেখতে চেষ্টা করব। হ্যাঁ, কর্টিক স্নায়ুর কিন্তু উৎপত্তি হচ্ছে মস্তিষ্ক থেকে, আর সুষুম্না স্নায়ুর উৎপত্তি হচ্ছে সুষুম্নাকাণ্ড থেকে জোড়ায় জোড়ায়। এবং কর্টিক স্নায়ুগুলো হচ্ছে আমাদের 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু হচ্ছে টোটাল 31 জোড়া। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এবং কর্টিক স্নায়ু কিন্তু 1টি স্নায়ুমূল বিদ্যমান থাকে, আর সুষুম্না স্নায়ুতে 2টি স্নায়ুমূল বিদ্যমান থাকে। কর্টিক স্নায়ু দেহের মুখমণ্ডলীয় অংশে এবং বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মুখমণ্ডলীয় অংশে বিস্তৃত, আর সুষুম্না স্নায়ুগুলো দেহের প্রান্তীয় অংশগুলোতে বিস্তৃত। তো মূল বিষয় যেটা হচ্ছে দেখো, এটা মূলত এই অংশগুলোতে আমাদের মুখমণ্ডলীয় অংশে বিস্তৃত, এবং এগুলো হচ্ছে দেহের প্রান্তে বিভিন্ন অংশে বিস্তৃত থাকে। তো আমরা এর পরের বিষয় যেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি স্নায়ুকোষ। আমাদের কর্টিক এই স্নায়ুতন্ত্রটা পুরোটাই কিন্তু কতগুলো স্নায়ুকোষ দিয়ে তৈরি, এবং এই স্নায়ুকোষে আসতে পারে স্নায়ুকোষের গঠন একক কী, এই প্রশ্নটা আসতে পারে। এবং একটা ক্ষেত্রে তোমরা জানো যে স্নায়ুকোষের গঠন এককে বলা হয় কি, নেফ্রন? না বন্ধুরা, এটাকে বলে নিউরন। এখন এই নিউরনের গঠনটা একটু লক্ষ্য করি। নিউরনের গঠন অংশে আমরা যদি দেখি তাকাই, তাহলে এক্ষেত্রে একটি স্নায়ুকোষ থেকে প্রায় 1 মিটার লম্বা, এবং এই কোষ কিন্তু কখনোই বিভাজন হতে পারে না, কারণ হচ্ছে এর সেন্ট্রোজোম থাকে। এর নিউক্লিয়াসটা অনেক বড় থাকে, এর মূলত দুটো অংশ, একটা হচ্ছে দেহকোষ বা সোমা, আর একটা হচ্ছে অ্যাক্সন।
এখন এই সোমার ভিতরে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম ঘিরে রাখে এবং চতুর্দিকে অসংখ্য ডেনড্রাইট বিদ্যমান থাকে। এর ভিতরে কিছু দানা আকারের উপাদান থাকে যার নাম হচ্ছে নিসল দানা। মূলত ধারণা করা হয় এই নিসল দানাগুলোই হচ্ছে আমাদের স্নায়ু উদ্দীপনা বহন করে থাকে। এরপর এর ভিতর দিয়ে চলে যায় অ্যাক্সন। অ্যাক্সনকে ঘিরে থাকে কতগুলো শীত, এই বিশেষ করে অ্যাক্সনকে ঘিরে থাকে অ্যাক্সোলেমা, তারপর থাকে মায়োলিন শীট এবং তারপর থাকে নিউরোলেমা। চলো আমরা একটু লক্ষ্য করি, এটা যদি অ্যাক্সন হয় তাহলে মায়োলিন শীট ঘিরে আছে এবং পরে বাইরের দিকে কিন্তু নিউরোলেমা গঠন ঘিরে থাকে। তাহলে প্রত্যেকটা অ্যাক্সন এরকম করে কতগুলো মায়োলিন শীট দিয়ে তখন ঘিরে থাকে এবং এর ভিতরে একটা করে কোষ নিউক্লিয়াস যুক্ত থাকে। এই ধরনের কোষগুলোকে আমরা বলি সোয়ান সেল। এখন মূল বিষয় যেটা হচ্ছে আমরা একটু লক্ষ্য করি যে রানভিয়ারের পর্ব নামে একটা অংশ থাকে যেখানে মায়োলিন শীট থাকে না, মানে যেখানে মায়োলিন শীট থাকবে না সেই জায়গায় আমরা দেখি এরকম দুটো রানভিয়ারের পর্ব থাকবে। এখন এখানে থেকে একটা অবজেক্টিভ আসতে পারে যে কোথায় নিউরোলেমা ও অ্যাক্সোলেমা একীভূত হয়ে যায়, তাহলে সেটা উত্তরটা হবে রানভিয়ারের পর্ব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই থেকে আমরা এই ধরনের একটা অংশ পেতে পারি। আর এটা জানো যে একটি স্নায়ুকোষের ডেনড্রাইট আর একটা টেলোডেনড্রাইট একসাথে যুক্ত হয়ে সাইনাপস তৈরি করে। অনেক সময় ছোট প্রশ্নের আসতে পারে সাইনাপস কী, তাহলে এই জিনিসটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আর একটা প্রশ্ন ছোট আসতে পারে, সেটা হচ্ছে এক কি দুই নম্বর জ্ঞানমূলক বা আমরা প্রয়োগ ইসের ক্ষেত্রে দেখতে পাবো, সেটাকে হচ্ছে ম্যানিঞ্জেসটা কি। ম্যানিঞ্জেসটা হচ্ছে আমাদের মস্তিষ্কে জানো যে স্কাল দিয়ে ঘেরা থাকে, তারপর এর ভিতরে ডুরাম্যাটার এবং পায়াম্যাটার নামে দুটো অংশ আছে। একটা ডুরাম্যাটার বাইরের দিকে থাকে আর একটা হচ্ছে পায়াম্যাটার ভিতরে, এবং এর মধ্যে পায়াম্যাটারের ভিতরে রক্তজালিকাগুলো বিদ্যমান থাকে। এই ডুরাম্যাটার এবং পায়াম্যাটার নিয়েই হচ্ছে ম্যানিঞ্জেস। এবার আসো মানব মস্তিষ্কের অংশ এবং মানুষ মস্তিষ্কের অংশগুলো কোনটির অংশ কোনটি এবং এর কাজ কী এগুলো কিন্তু পড়তে হবে। তাহলে চলো মানব মস্তিষ্কের অংশটা কী কী আমরা একটু লক্ষ্য করি। এটা যে পুরো মানব মস্তিষ্কের অংশের মধ্যে দেখো সবচেয়ে বড় অংশটি হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার বা আমরা কি বলি সেরিব্রাম, আর এই পিছনের এটাকে বলে সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের। তাহলে আমরা এই পুরো মস্তিষ্কের তিনটা ভাগে ভাগ করব, অগ্র মধ্য পশ্চাৎ। এর মধ্যে সবচেয়ে বড় অংশটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। মানুষের দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে এবং সেটা কর্পাস ক্যালোসাম দ্বারা সংযুক্ত থাকে। এরপরে আমরা দেখব মস্তিষ্কের নিলয় এই অংশটা, এবং তারপরে রয়েছে এখানে থ্যালামাস হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস আর পিউটারি গ্ল্যান্ড। এই থ্যালামাস হাইপোথ্যালামাস এবং পিউটারি গ্ল্যান্ডটা হচ্ছে অগ্রমস্তিষ্কেরই অংশ। তো আমরা এই অগ্রমস্তিষ্কটা অনেকটা দেখতে অনেকটা এই দূর পর্যন্ত বিস্তৃত থাকে, তাহলে মানে এই অংশটা হচ্ছে অগ্রমস্তিষ্ক। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটো, তারপর যা যা সংযুক্ত থাকে কর্পাস ক্যালোসাম দ্বারা, এরপর মস্তিষ্কের নিলয় এবং তারপর আছে থ্যালামাস হাইপোথ্যালামাস এবং আমরা এটা পিটুইটারি গ্ল্যান্ড, এই তিনটা অংশ। তাহলে এই পর আমরা দেখব মধ্য মস্তিষ্কের অংশ। মধ্য মস্তিষ্ক খুব ছোট্ট জায়গা, এটার মধ্যে আছে মিড ব্রেনের যেটা সেরিব্রাল পেডাঙ্কেল। পেডাঙ্কেলের পিছনের দিকে চারটা কর্পোরা কর্ডিজেমিনা, যার উপরে পিনিয়াল গ্ল্যান্ড থাকে, আমরা পিনিয়াল গ্ল্যান্ডের অবস্থানটা দেখছি। এরপর নিচের দিকের পার্টটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক এবং এর মধ্যে আছে পন্স, সেরিবেলাম এবং আছে মিডল অফ লাঙ্গার। তাহলে আমরা এই তিনটা পার্ট দেখতে পাই। তো আমরা পন্স, সেরিবেলাম ও মেডুলা অফ লাঙ্গার। তো একটু লক্ষ্য করো, তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে সেরিব্রাম ও সেরিবেলামের মধ্যে পার্থক্য, কারণ দুটো একই রকম উচ্চারণ বা একই রকম মনে হচ্ছে তোমাদের কাছে। তো এই কারণে এই দুটো সাধারণত দিয়ে থাকে সেরিব্রাম ও সেরিবেলামের মধ্যে পার্থক্য। তাহলে সেরিব্রাম হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ যা মূলত আমাদের বিশেষ করে আমাদের চিন্তা বুদ্ধি এবং স্মৃতি সংরক্ষণে কাজ করে। সেরিবেলাম আমাদের ঐচ্ছিক চলন অন্যান্য উপাদান চলন নিয়ন্ত্রণ করে থাকে, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এটা সেরিব্রাম হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ, সেরিবেলামটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ।
এরপরে এটা কর্পাস ক্যালোসাম দ্বারা দুটো লোবযুক্ত থাকে, এটা ভার্মিস দ্বারা দুটো লোবযুক্ত থাকে। এবার এই ধরনের প্রশ্ন উত্তর করতে হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আয়তনটাও বড়, কিন্তু সেরিবেলামের ক্ষেত্রে আয়তন ছোট। আমরা একটা ভিডিও দেখতে চাই, চলো এই ভিডিওটা অন করি। দেখো একটু লক্ষ্য করো, এই সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটো এবং সেরিবেলাম দুটো আলাদা করে ফেললে আমরা মস্তিষ্কের এই অংশটা দেখতে পাই, এবং এই মস্তিষ্কের অংশের মধ্যে আমরা দেখো এটাকে আমরা বলছি থ্যালামাস, এটাকে হাইপোথ্যালামাস, এটা পিটুইটারি গ্ল্যান্ড। আর মিড ব্রেনটা হচ্ছে এই অংশ যার মধ্যে আছে সেরিব্রাল পেডাঙ্কেল দুটো, দুটো সেরিব্রাল পেডাঙ্কেল এই দুটোকে আমরা বলছি। আর পিছনের দিকে রয়েছে চারটা কর্পোরা কোয়াড্রিজেমিনা, এই চারটাকে আমরা বলি কর্পোরা কেরো কোয়াড্রিজেমিনা, এবং তার উপরে আছে পিনিয়াল বডি। তাহলে আমরা মধ্য মস্তিষ্কে দেখব সেরিব্রাল পেডাঙ্কেল অ্যান্ড কর্পোরা কোয়াড্রিজেমিনা। এবার আসো পশ্চাৎ মস্তিষ্কের অংশ একটু আমরা একটু দেখতে চাই, একটু আগে নেই। দেখো আমরা পশ্চাৎ মস্তিষ্কের অংশের ক্ষেত্রে দেখো একটু লক্ষ্য করি, একটু আগাও, হ্যাঁ আরও একটু আগাও, এই তো আরও আরও, হ্যাঁ এরপর নেক্সট পোর্শনে আমরা দেখি পশ্চাৎ মস্তিষ্কে পন্স, এরপর সেরিবেলাম ছিল এখানে একটা, ওটা ডিলিট করে দিয়েছে পন্স সেরিবেলাম, আর মেডুলা অফলাঙ্গা, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো এরপরে আসো এরপরের স্লাইডে আমরা চলে যাই, এরপরের স্লাইডটা হচ্ছে কর্টিক স্নায়ু, মস্তিষ্কে থেকে উৎপত্তি কর্টিক স্নায়ুর বিস্তৃতি, বিশেষ করে মস্তিষ্ক থেকে উৎপত্তি কর্টিক স্নায়ুর উৎপত্তি স্থল, তারপর স্নায়ুগুলোর প্রকৃতি, বিস্তৃতি এবং কাজ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এক্ষেত্রে আমরা ফার্স্ট যে কর্টিক স্নায়ু সেটা হচ্ছে অগ্রমস্তিষ্কের নিচে থেকে বের হচ্ছে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি চলে যাচ্ছে আমাদের নাসার গহ্বরে, এবং এটি আমাদের ঘ্রাণ সংবেদনটাকে বাইরে থেকে গ্রহণ করে ভিতরে নিয়ে আসে। যদি কোনো স্নায়ু বাইরে থেকে স্নায়ু উদ্দীপনা ভিতরে নিয়ে যায় তাকে বলে সংবেদী, আর যদি ভিতর থেকে মানে আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম থেকে যদি বাইরে নিয়ে যায় সেটাকে বলে মোটর, আর যেটা দুটো কাজই করে সেটাকে বলে মিশ্র। তাহলে আমরা দেখব যে কোনটি কোন ধরনের। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের নাসা গহ্বরে চলে যাচ্ছে। এরপরে সেকেন্ডটা হচ্ছে অপটিক কায়াজমা, সেকেন্ডটা অপটিক কায়াজমা থেকে তৈরি উৎপত্তি হয়ে এটাও আমাদের রেটিনা স্তরে, চোখের রেটিনা স্তরে বিস্তৃত হয়, এবং আমাদের আলোক উদ্দীপনাগুলোকে মস্তিষ্কে নিয়ে আসে। তাহলে এটাও কি সেন্সরি। এরপরে 3, 4, 6, তার মানে আমরা অলফ্যাক্টরি অপটিক দুটো আলোচনার পর অকুলোমোটর, মাঝখানে ট্রকলিয়ার, তারপর হচ্ছে ট্রকলিয়ার 4 এবং 6 অ্যাবডুসেন্স, মাঝখানে বাদ পড়লো কোনটা ট্রাইজেমিনাল। তাহলে 3, 4, 6 চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে। তাহলে চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণকারী স্নায়ু হচ্ছে 3, 4, 6, মনে থাকবে। এবং এটা পেশিকে যেহেতু নাড়ায়, যে কোনো একটা পেশিকে নাড়ায়, তখন আমরা একে বলছি চক্ষু পেশির সঞ্চালন। আমরা যদি এটাকে একটা মানব চোখ ধরি, তাহলে দেখো এই চোখটাকে এই চারটা রেকটাস পেশি ধরে রেখেছে, এটাকে আমরা বলি সুপিরিয়র রেকটাস, এটাকে বলে ইনফেরিয়র রেকটাস, এটাকে বলে এক্সটার্নাল রেকটাস যেটা বাইরের দিকে, আর এদিকের এটাকে বলে ইন্টার্নাল রেকটাস। তো এই পেশিগুলো মানুষের চোখটাকে সংকোচন করে বিভিন্ন দিকে সঞ্চালন করে। তাহলে তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে অকুলোমোটর তিন নম্বরটাও মধ্য মস্তিষ্কের অংশ থেকে তৈরি হয়ে এটা চলে যায় হচ্ছে অনেকগুলো চারটা পেশিতে যায়, আর 4 নম্বরটা হচ্ছে ইনফিরিয়র সুপিরিয়র অবলিকে যায়, এটা হচ্ছে ট্রকলিয়ার, আর 6 নম্বর অ্যাবডুসেন্স যায় এক্সটার্নাল রেকটাসে। তাহলে এই মানে মূলত চারটা রেকটাস ছাড়াও আরও দুটো পেশি আছে অবলিক, যেটা চক্ষু পেশিটাকে ঘুরায়, চক্ষুটাকে আইবলকে ঘুরায়, এবং আইবলকে ঘুরানোর ক্ষেত্রে এ কাজ করে। টোটাল হচ্ছে 6টা পেশি, 4টা রেকটাস এবং 2টো অবলিক, এর মধ্যে একটা সুপিরিয়র অবলিক যেটা উপরে থাকে, আর যেটা নিচে থাকে সেটা ইনফেরিয়র অবলিক। তো এই এই দুটো কিন্তু ঘুরাচ্ছে, আর রেকটাস কিন্তু উপর নিচ ডান বাম ঘুরাচ্ছে। এক্ষেত্রে সুপিরিয়র অবলিকে ঘুরাচ্ছে হচ্ছে আমাদের যায় 4 নম্বরটা ট্রকলিয়ার, আর 6 নম্বর যায় এক্সটার্নাল রেকটাসে। এছাড়া বাকি যে 4টা পেশি থাকে সেটা যায় 3 নম্বর পেশিতে। তাহলে আমরা কি দেখলাম, 3, 4, 6 চলে যাচ্ছে হচ্ছে চক্ষু পেশিতে। এর পরের পোর্শনে আমরা একটু লক্ষ্য করি,
আমরা ট্রাইজেমিনালটা মাঝখানে আমাদের বাদ পড়ে গিয়েছিল, অলফ্যাক্টরি অপটিক অক্লোমোটর ট্রকলিয়ার তারপর অ্যাবডুসেন্স পড়িয়েছি আমরা ট্রাইজেমিনাল। ট্রাই মানে তিন, জেমিনাল মানে উৎপত্তি, তিনটা শাখা। একটা হচ্ছে একেবারে উপরের দিকে মানুষের নোজ এবং এই অংশটা চলে যায়, এটার নাম অপথ্যালমিক। তারপরে উপরের চোয়াল, উপরের চোয়ালকে আমরা বলি ম্যাক্সিলা আর নিচের চোয়ালকে আমরা বলি ম্যান্ডিবুলারিস। তাহলে অপথ্যালমিক, ম্যাক্সিলারিস এবং ম্যান্ডিবুলারিস এই তিনটা অংশ থেকে আমাদের উদ্দীপনাও যেমন গ্রহণ করে আবার আমাদের পেশিগুলো সঞ্চালনও করে, তাই আমরা ট্রাইজেমিনালকে দেখে একটি মিশ্র স্নায়ু বহন করছে। এরপর আমরা ছয় নম্বরটা পড়ে ফেলেছি, ছয় নম্বরটা কী কিসে ছিল? চক্ষু পেশিতে। গুড, এখন দেখো সাত নম্বরটা হচ্ছে আমাদের ফেসিয়াল, সাত নম্বরটা আমাদের ফেইসের যত পেশিগুলো আছে সেগুলো যায়, এটিও একটি মিশ্র স্নায়ু এবং এরা এখান থেকে উদ্দীপনাকে গ্রহণ করে নিয়ে আসে অথবা নিয়ে যায়। আট নম্বরটা হচ্ছে অডিটরি, যেটা মিডল অফ লাঙ্গাটার পার্শ্বদেশ থেকে তৈরি, এটা হচ্ছে আমাদের অন্তঃকর্ণে চলে গেছে, যেটাকে আমরা বলি ভেস্টিবুলো ককলিয়া। অডিটরি স্নায়ুর অন্য নাম কী এই প্রশ্ন আসতে পারে অবজেক্টিভে, এবং সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটার নাম হচ্ছে ভেস্টিবুলো ককলিয়া। আসলে ভেস্টিবুলোটা হচ্ছে ভারসাম্য রক্ষার কাজ করে আর ককলিয়াটা হচ্ছে শ্রবণের কাজে কাজ করে এবং এটা কিন্তু উদ্দীপনাকে নিয়ে আসে। তাহলে এটা কি? সংবেদী। তাহলে আমরা এক দুই আট দেখলাম সংবেদী স্নায়ু, এক দুই আট। এরপর নয় নম্বরটা হচ্ছে আমাদের, নয় নম্বর চলে গেছে গ্লোসা ফ্যারেঞ্জিয়াল, এটা নয় নম্বরটা এবং এটা গ্লোসা ফ্যারেঞ্জিয়ালটা, গ্লোসা মানে জিব্বা আর ফ্যারিংস মানে গলবিল, এই অঞ্চল থেকে উদ্দীপনা যেমন নিয়ে আসে, জিব্বা কিন্তু সঞ্চালন করে, স্বাদ গ্রহণও করে। তাহলে গ্লোসা ফ্যারেঞ্জিয়াল একটা হচ্ছে মিশ্র স্নায়ু, ঠিক আছে বন্ধুরা। এরপর টেন হচ্ছে ভেগাস, ভেগাসটা হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরে যতগুলো অর্গান আছে গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড, আমাদের পৌষ্টিক নালী, এই অংশগুলোকে থেকে উদ্দীপনা নিয়ে আসে এবং উদ্দীপনা বার্তাও প্রেরণ করে। তো এক্ষেত্রে উদ্দীপনা নিয়ে আসে এবং বার্তাও প্রেরণ করে বলে এটা একটি মিশ্র অংশ গ্রহণ করে থাকে। এরপর এগারো নম্বরে রয়েছে আমরা মোটর স্নায়ু, এই এগারো নম্বর, এটার নাম স্পাইনাস অ্যাক্সেসরি। আমাদের এই ঘাড়ের পেশিতে সঞ্চালনের কাজে কাজ করে হচ্ছে স্পাইনাস অ্যাক্সেসরি, কারোটিক স্নায়ুগুলোর মধ্যে। এবং হাইপোগ্লোসাল, হাইপো মানে জিব্বা, গ্লোসাল, গ্লোসা মানে জিব্বা, হাইপো মানে নিচে, জিব্বার নিচে যে চলে যায়, এটাও একটা মোটর স্নায়ু যা জিব্বা সঞ্চালনে সাহায্য করে থাকে। তাহলে আমরা দেখলাম মোটর হচ্ছে লাস্টের দুটো মোটর এবং তিন চার ছয় মোটর। তাহলে মোটর স্নায়ু কত? তিন চার ছয় এগারো বারো। আর সংবেদী স্নায়ু কত? এক দুই আট, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। আরেকটা জিনিস খেয়াল করবা, এই মিডুল অফ লাঙ্গাটা থেকে প্রায় আটটা কারোটিক স্নায়ু উৎপত্তি হয়, প্রায় আটটি কারোটিক স্নায়ুর উৎপত্তি হয়। বন্ধুরা, তোমরা কিন্তু দ্রুত শেয়ার করবে এবং আমরা নেক্সট এপিসোডে আমরা অবশ্যই জেনেটিক্সের উপর আলোচনা করব। অতএব তোমরা শেয়ার করে জানিয়ে দাও সবাইকে যে আমরা মেন্ডেলের সূত্র যে কঠিনটা সেটা কত সহজভাবে উপস্থাপন করা যায় সেটা আমরা নেক্সট এপিসোডে রেখেছি। অতএব দ্রুত শেয়ার করবে। এর পরের পোর্শনে আসো, আমরা আর একটু অংশ দেখি যে রিফ্লেক্স অ্যাকশন, এটা প্রতিপত্তি ক্রিয়া। এই প্রতিপত্তি ক্রিয়া করে কিন্তু আমাদের অহরহ করছি, যেমন আমি বারবার চোখ নামাচ্ছি পিছিয়েছে কোনো একটা গরম পাত্রে যদি আমার হাত থেকে যে সরিয়ে ফেলছি, এটা কিন্তু আমাদের মস্তিষ্ক জানে না, এটার কাজ করে, নিয়ন্ত্রণ করে হচ্ছে সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডর ভিতরে একটা গ্রে ম্যাটারটা ভিতরের দিকে, বাইরের দিকে হোয়াইট ম্যাটারটা থাকে। তার মানে হোয়াইট ম্যাটারটা হচ্ছে অ্যাক্সন আর গ্রে ম্যাটারটা হচ্ছে সোমা, দেহকোষ নিয়ে গঠিত। কিন্তু আবার মস্তিষ্ক কিন্তু বিপরীত, মস্তিষ্কের বাইরের দিকে কিন্তু গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার। কিন্তু স্পাইনাল কর্ডের এটা কিন্তু বাইরের দিকে হোয়াইট ম্যাটার আর ভিতরের দিকে গ্রে ম্যাটার। তো এক্ষেত্রে আমরা যখন কোনো একটা সংবেদন আসে, পিন আমাদের বিদ্ধ করে, তখন এই কারোটিক স্নায়ু, এই সংবেদী স্নায়ুটা এসে আমাদের প্রত্যেকটা সুষুম্না স্নায়ুর দুটো মূল তার পৃষ্ঠ অংশ দিয়ে সংবেদনকে নিয়ে আসে এবং ইন্টারনিউরন আমাদের ওই সংবেদনটার অনুসারে একটা প্রতিবেদন তৈরি করে এবং প্রতিবেদন অনুসারে একটা আজ্ঞা বা নির্দেশ আবার নিচের অংশ, অঙ্কীয় অংশ দিক দিয়ে নিয়ে আসে। যখন আমাদের কখনো কখনো কোথাও পিন বিদ্ধ হয়,
তখন আমরা কি করি, হাতটাকে সরিয়ে ফেলি। সেক্ষেত্রে আমার বাইসেপস পেশি তখন কি করে, গ্রাহক অংশ প্রতিক্রিয়া অংশ হিসাবে কাজ করে। তাহলে গ্রাহক অংশ হচ্ছে যে আঙুলটায় আমার পিন বিঁধলো, সেটা গ্রাহক অংশ, সেটার টেলোডেনড্রাইট থেকে আমাদের এসে এখানে একটা অ্যাক্সন সোমা থাকে, এই সোমা থেকে আবার চলে আসে আবার একটা অ্যাক্সন, এবং এখানে একটা ইন্টারনিউরন থাকে যে কী করে, এই উদ্দীপনা গ্রাহক অংশ থেকে আসার পর সংবেদী স্নায়ুর মাধ্যমে উপরের পৃষ্ঠীয় অংশটা থেকে সংবেদী স্নায়ুর মাধ্যমে এই ইন্টারনিউরন সেই প্রতিবেদনটা গ্রহণ করে। ইন্টারনিউরনের প্রতিবেদনটা অনুসারে আজ্ঞা বা নির্দেশটা আবার চলে যায় এই স্নায়ুকোষ থেকে দিয়ে কোথায় আমাদের কার্যক্রম অঙ্গে বা আমাদের যেটা অ্যাকশন অর্গ্যান বলি সে অংশে চলে যায়, এবং তখন আমরা কী করি, আমাদের পেশি সঞ্চালন করি, করে আমরা সেখান থেকে উইথড্র করে নিয়ে আসি। এটা 1/10 সেকেন্ডে সম্পন্ন হয়। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়া। এর পরের বিষয়টা হচ্ছে মানব চোখ। মানব চোখের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে করবা, যে এক্ষেত্রে এখানে স্ক্লেরা এই সাদা অংশটা, এই সাদা অংশটা, এই সাদা অংশটা সামনের দিকে যখন আসে তখন এটা ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং তৈরি করে কর্নিয়া। এরপর কোরাকয়েড অংশ, যেটা কিন্তু অসংখ্য রক্তজালক সমৃদ্ধ, যেটা সামনের অংশে এসে একবার আইরিস তৈরি করে আর একটা সাসপেন্সরি লিগামেন্ট এবং তার সাথে লিগামেন্ট দ্বারা একটা লেন্সকে ঝুলে রাখে। তো এই ক্ষেত্রে আমরা দেখি কোরাকয়েডের অংশের দিকে সামনের দিকে এসে দুটো অংশ তৈরি করে, একটা আইরিস আর সিলিয়ারি পেশি, সাসপেন্সরি লিগামেন্ট এবং লেন্স আর একটা অংশ, আর ভিতরের দিকের স্তরটা রেটিনা, যার মধ্যে রডং কোষ, কোন কোষ থাকে, বিশেষ করে কোন কোষের সবচেয়ে যে অংশটা সেটা হচ্ছে আমরা পিতবিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস বলি, এই অংশই মূলত ইমেজটা গ্রহণ করে এবং তারপর সেটা অন্ধ এখানে অপটিক নার্ভ দিয়ে চলে যায়। তবে যেখানে কখনোই ইমেজ তৈরি হয় না সেটা হচ্ছে অপটিক নার্ভের গোড়ায়, এই অংশটাকে আমরা বলি অন্ধবিন্দু। এই পুরো লেন্সটা এইটাকে দুটো চেম্বারে ভাগ করেছে, সামনের চেম্বারে একটা তরল থাকে যে তরলটার নাম অ্যাকুয়াস হিউমার, আর ভিতরের চেম্বারে থাকে ভিট্রিয়াস হিউমার। তাহলে আমরা মানব চোখের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে অক্ষিগোলকগুলোর সামনের অংশের পরিণতিগুলো যদি একটু লক্ষ্য করি তাহলে খুব সহজভাবে আমরা পড়তে পারব। এছাড়াও চোখে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং অশ্রুনাশা নালী, এই দুটো সহকারী অংশ হিসেবে দেখতে পাবো। মানব চোখের ক্ষেত্রে যদি আমরা অ্যাকোমোডেশন বা উপযোজনের কথা বলি তাহলে আইরিস কিন্তু একটা কাজ করে, যেমন উজ্জ্বল আলোতে আইরিস প্রসারিত হয়, পিউপিলটা ছোট হয়ে আসে, আর অন্ধকারে কি হয়, আইরিসটা বড় হয়, আইরিসটা সংকুচিত হয়, পিউপিলটা বড় হয়, আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করি, এটা একটা অ্যাকোমোডেশন। আর একটা অ্যাকোমোডেশন লেন্সের বক্রতার ব্যাসার্ধকে পরিবর্তন করে, যখন দূরে থেকে হয় তখন লেন্স তার বক্রতার ব্যাসার্ধটাকে কমিয়ে দেয়, ফলে আমার ফোবিয়া সেন্ট্রালিসে এসে আমাদের ইমেজটা পড়ে। আর যখন আমাদের খুব কাছে থেকে দেখতে হয় তখন লেন্সের বক্রতার ব্যাসার্ধটা বেড়ে যায় এবং ফলশ্রুতিতে আমরা কী করি, তখন আমরা দেখতে পাই এভাবে। তো আমাদের এই ক্ষেত্রে চোখের বিষয়টা আমরা একটু দেখতে পাবো। তাহলে আমরা একটু লক্ষ্য করি মানব চোখের ক্ষেত্রে, আমরা এই যে স্ক্লেরার পার্টটা দেখতে পাচ্ছি, এটা একটা স্ক্লেরা, এই স্ক্লেরার সামনের অংশটা কিন্তু স্বচ্ছ, তাই না, এই সামনের অংশ স্বচ্ছ হচ্ছে, কর্নিয়ায় পরিণত হচ্ছে। এরপরে নেক্সট পার্টটায় আমরা দেখব কোরাকয়েড, কোরাকয়েডটা কিন্তু দেখো এটা আমরা স্ক্লেরাকে সরিয়ে ফেলছি, তারপরে আছে কোরাকয়েড, কোরাকয়েডের সামনের অংশ কিন্তু আইরিস, আইরিস এবং আইরিসের পরে ভিতরের দিকে অংশটা তৈরি করে। তাহলে আমরা এভাবে কিন্তু আইরিস এবং তারপরে সাসপেন্সরি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট এবং লেন্স তৈরি করে। তো আমরা এভাবে দেখতে পাবো। এর পরের পোর্শনে আসো, আমরা যাচ্ছি মানব কর্ণ। এই কর্ণের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমাদের কানের পিনাটা আসলে এটা কনভার্জেন্ট করে বা শব্দ তরঙ্গগুলোকে একমুখী করে, এটাকে অভিমুখী, অপসারী না, এটা হচ্ছে অভিমুখী, এবং করার পরে এটা বহি অডিটরি মিটাসের ভিতর দিয়ে টিম্প্যানিক মেমব্রেনকে ভাইব্রেট করে। এরপরে মধ্যকর্ণে আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, সবচেয়ে ক্ষুদ্র হয় কিন্তু স্টেপিস, এটা হচ্ছে বায়ুমাধ্যম থেকে এটা কঠিন মাধ্যমে যায়, কঠিন মাধ্যমে কেন যায়, কারণ শব্দের বেগ বেশি, একটু লক্ষ্য করো। এছাড়াও এদিকে মধ্যকর্ণের সাথে একটা ইউস্টিশিয়ান ক্যানেলের মাধ্যমে মুখগহ্বরের সাথে সংযুক্ত থাকে। এখন এর পরে থাকে, আমরা এই অংশটা একটু লক্ষ্য করি, এটা একটা ককলিয়া, আর এদিকে আছে তিনটা সেমি সার্কুলার ক্যানেল, এই নিচের অংশটুকু কিন্তু মূলত শ্রবণ আর উপরের অংশটা কিন্তু ভারসাম্য রক্ষা করে। তাহলে এই ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা একটু লক্ষ্য করি, এই জায়গায় এই ককলিয়াটা তিনটা ভাগ করে, একটা হচ্ছে
রেসনারের ঝিল্লি আর এটা বেসিলারের ঝিল্লি। তো আমরা এখানে একটু লক্ষ্য করি, এটা রেসনারের ঝিল্লি আর এটা হচ্ছে বেসিলারের ঝিল্লি, ফলে তিনটা চেম্বারে ভাগ করেছে। এখন এই ককলিয়ার ভিতর দিয়ে উপরের অংশটা থেকে, বিশেষ করে এখানে ওভাল উইন্ডো আছে, এটা থেকে যখন যায় ওভাল উইন্ডো থেকে যায়, তখন আমরা একটু লক্ষ্য করি। দেখো কানের ক্ষেত্রে আমরা, মানবকর্ণের ক্ষেত্রে, ওভাল উইন্ডোর ক্ষেত্রে যখন যাবে, একটু দেখে আমরা একটু লক্ষ্য করি, এখানে এই ওভালিস দিয়ে যখন যায় তখন আসলে ভেস্টিবুলো ক্যানেল দিয়ে যাচ্ছে, ক্যানেল দিয়ে যায় আবার একেবারে ককলিয়ার মাথায় থাকে হলিকোট্রিমা, সেখান থেকে ঘুরে আবার ফিরে আসে। এবং এই ক্ষেত্রে এখানে একটা রাউন্ড উইন্ডো আছে, এটা ফেনেস্টা ওভালিস, এটা ফেনেস্টা রেটান্ডা, এই রাউন্ড উইন্ডো দিয়ে বের হয়ে এসে এই ইউস্টিশিয়ান ক্যানেলের মাধ্যমে মুখ গহ্বরের শব্দটা শোষিত হয়ে যায়। তাহলে এখন, তাহলে এই ক্ষেত্রে শব্দটা এখানে পরিভ্রমণ করে কেন? এই জন্য পরিভ্রমণ করে যে এখান থেকে যখন যায় তখন বিশেষ করে বেসিলারের ঝিল্লির উপরে আমরা অর্গান অফ কর্টিকে দেখতে পাই, এবং এই অর্গান অফ কর্টির সাথেই সংযুক্ত অনেকগুলো সেন্সরি সেল থাকে, যার সাথে থাকে হচ্ছে ককলিয়ার স্নায়ু। এই ককলিয়ার স্নায়ুগুলোই উদ্দীপনাগুলোকে নিয়ে যায় মস্তিষ্কে, এবং তার উপরে একটা টেক্টোরিয়াল মেমব্রেনও অবস্থান করে। আমরা এর পরের পোর্শন একটু লক্ষ্য করি, কানের আমাদের তিনটা সেমি সার্কুলার ক্যানেল রয়েছে, এই তিনটা সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে, তিনটার মধ্যেই আছে অ্যাম্পুলা, এবং অ্যাম্পুলার ভিতরে কতগুলো সংবিধি কোষ আছে, যেগুলো আসলে কতগুলো উপরের দিকে ক্রিস্টি বা আঁশ যুক্ত এবং নিচের দিকে স্নায়ুতন্তুযুক্ত, উপরেরগুলো একসাথে হয়ে জিলেটিন নির্মিত হয়ে একটা অটোলিথ তৈরি করে, এবং এটা একটা এন্ডোলিম দ্বারা গঠিত। এখন এই অটোলিথটা কী করে, যখন আমরা কখনো এক সাইডে হয়ে যাই তখন অটোলিথটা এক সাইডের ওয়ালে লেগে যায়, তখন আমরা বাঁ দিকে কাত হয়ে আছি, এটা ওকে বোঝায়। আবার যখন আমরা ডান দিকে কাত হই তখন অটোলিথটা স্থির থাকে, এই চেম্বারটা লেগে যায়, তখন আমাদের কী হচ্ছে, আমরা বুঝতে পারি যে আমরা ব্যালেন্স নেই। তো এভাবেই আমরা অন্তঃকর্ণ, আমাদের বিশেষ করে দুটো অংশ, একটা হচ্ছে ককলিয়ার, ককলিয়ার আমাদের শ্রবণের কাজ করে, আর তিনটে সেমিসার্কুলার ক্যানেলে কী করে, আমাদের ভারসাম্য রক্ষার, বিশেষ করে অ্যাম্পুলাটা ভারসাম্য রক্ষা করে, যার ভিতরে থাকে অটোলিথ। তো বন্ধুরা, আমরা আমাদের এই এক ঘন্টার আলোচনায় আমরা দুটো চ্যাপ্টারেরই গুরুত্বপূর্ণ কিছু জিনিস করার চেষ্টা করেছি। তোমরা আশা করি নেক্সট এপিসোড যেটা, সেটার মধ্যে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে জেনেটিক্সের পার্টটা আমরা দেখাবো। তো আশা করি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও, এবং আবার দেখা হচ্ছে রাত 9টায়।